নমস্কার বন্ধুরা, দুর্গাপূজার আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি জল খাওয়ারে ছোলার ডালের পুরি ও আলুর দম করে দেখাবো। আর হ্যাঁ, অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। পুরি বানানোর জন্য এখানে আমি ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে ছোলার ডাল 100 গ্রাম নিয়েছি। এবারে ডালটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবারে আমার ডালটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবারে একটা প্যানে অল্প ঘি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ডালের পেস্টটাকে এখানে দিয়ে দিতে হবে। এরপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ, প্রায় 1.5 চামচ মতো চিনি, সামান্য পরিমাণ হিং দিয়ে সব কিছু ভালো করে মিক্স করতে হবে। এরপর হালকা আঁচে ডালের রসটা ভালো করে মেরে নিতে হবে। এবারে আমি বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি 400 গ্রাম। এরপর 1.5 চামচ চিনি, 1 চামচ ঘি আর অল্প পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়দাটা মাখানো হয়ে গেছে। এবারে লেচি কেটে নিতে হবে। লেচি কাটা হয়ে গেলে এইভাবে লেচিগুলোতে ডালের পুরটা ভরে নিতে হবে। এইভাবে সবকটা লেচিতে পুর ভরে নিয়েছি। এবারে লেচিগুলোকে এক এক করে বেলে নিতে হবে। এইভাবে দেখুন, এরপর একটা কড়াই সাদা তেল গরম করে পুরিগুলোকে এক এক করে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার সবকটা পুরি ভাজা হয়ে গেছে। এবারে আলুর দম করার জন্য প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে পাক করতে হবে। যখন মশলাটা এইভাবে তেল ছেড়ে দেবে তখন সেদ্ধ করা আলুগুলো দিয়ে ভালো করে পাক করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এরপর 5-7 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের আলুর দম রেডি। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তাহলে আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।